स्वागत বন্ধুসকল আজি এখন ভিডিওত আমি আলোচনা কৰিম অসম কৃষি বিশ্ববিদ্যালয়ত নামভৰ্তি কৰাৰ কাৰণে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে আন্ডাৰ গ্ৰেজুয়েট ডিগ্ৰী প্ৰগ্ৰামৰ কাৰণে যিসকলে 2023-24 এডমিশ্যন ল'ব বুলি ভাবি আছে সেইবোৰৰ ভিডিওটো চাব ফেকাল্টি অফ এগ্ৰিকালচাৰৰ কাৰণে কি কি ক্রাইটেরিয়া লাগে ভেটেনারি সায়েন্সের কারণে কি কি ক্রাইটেরিয়া লাগে কমিউনিটি সায়েন্স ফিশারি সায়েন্স হর্টিকালচার সেরিকালচার এইবর কারণে কি কি ক্রাইটেরিয়া লাগিব আহক আমি জানিলো প্রথমতে বিএসসি এগ্রিকালচার বিএসসি হর্টিকালচার বিএসসি সেরিকালচার বিএফএসসি ডিগ্রি প্রোগ্রামের কারণে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগিব বিএসসি এগ্রিকালচার বিএসসি হর্টিকালচার বিএসসি সেরিকালচারের কারণে ক্যান্ডিডেটজন রিসার্চ পাস হব লাগিব বা 10+2 বা বেলেগ ইন্টারমিডিয়েট এক্সামিনেশন য'ত ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রি এগ্রিকালচার থাকিব জেনারেল ক্যান্ডিডেটর কারণে মিনিমাম 50% মার্কস ইসেসত মিনিমাম 50% মার্কস থাকিব লাগিব আর ওবিএসসি ইউপিএসর কারণে সেম 50% মার্কস থাকিব লাগিব ইসেসত আর 40% মার্কস থাকিব লাগিব এসসি এসটি ডিএসসি ক্যান্ডিডেটর কারণে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটর মিনিমাম বয়স 16 বছর হব লাগিব আগতে জনালো বিএ ভেটেনারি সায়েন্স আর এনিমেল হাজবেন্ড্রি ডিগ্রি কারণে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগিব অলরেডি আমি ডিসকাস করলো যে বিএসসি এগ্রিকালচারের কারণে ইসএস পাস হব লাগিব সো ইয়াতেও সেম ইসএস পাস হব লাগিব আর ক্যান্ডিডেটর জন্য বয়স যদি 17 বছরের তলত থাকে বা 25 বছরতক বেশি হয় তাহলে ক্যান্ডিডেট জনে নামভর্তি করিব নোৱাৰিব ইসএসত ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি সাবজেক্ট থাকিব লাগিব বা কিছুমানের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর মেথস থাকে সেইবোৰো নামভর্তি করব পাৰিব আগতে জানিলো কি কি ফিজিক্যাল ডিসেবিলিটি বা ডিসেবিলিটি থাকিলে ক্যান্ডিডেটে এডমিশন লব নোৱাৰিব যদি ক্যান্ডিডেটজনের 50% বডি ডিসেবল হয় বা ফাংশন নকরে ডিসেবিলিটি অফ লোয়ার লিম্প অফ মোর দেন 50% ডিসেবিলিটি অফ আপার লিম্প ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট অ্যান্ড দোজ হু ইজ হিয়ারিং ডিসেবিলিটি ক্যান্ডিডেটস উইথ প্রোগ্রেসিভ ডিজিজ লাইক মায়োপ্যাথিস ডিসেবিলিটিস হু ইজ আদারওয়াইজ উড ইন্টারফিয়ার ইন দ্য পারফরমেন্স অফ ডিউটিস অফ এ ভেটেরিয়ান এইবোৰ যদি ডিসেবিলিটি ক্যান্ডিডেটজনের লগত থাকে তাহলে ক্যান্ডিডেটজনে অসম কৃষি মহাবিদ্যালয়ত এডমিশন লব নোৱাৰিব এসসি কমিউনিটি সায়েন্স আর ফুড কমিউনিটি সায়েন্স ফুড নিউট্রিশন এন্ড ডায়েটরি ডিগ্রি প্রোগ্রামের কারণে কি কি ক্রাইটেরিয়া রাখবে সো সেম এজ ক্যান্ডিডেটজনে হায়ার সেকেন্ডারি পাস করব লাগিব বা 10+2 বা ইন্টারমিডিয়েট এক্সাম উইথ ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি আর এগ্রিকালচার অর ফিজিক্স কেমিস্ট্রি এন্ড হোম সায়েন্স লাগিব বোর্ড বা ইউনিভার্সিটির পরা জেনারেল ওবিসি ইউপিএস ক্যান্ডিডেটর কারণে 50% মার্কস থাকিব লাগিব হায়ার সেকেন্ডারিত আর এসসি এসটি ডিএসসি ক্যান্ডিডেটর কারণে 40% মার্কস থাকিব লাগিব ইমানখিনি আছিল অসম কৃষি মহাবিদ্যালয়ত বা আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি নামভর্তি করার কারণে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে আপনার কিবা যদি ডাউট থাকে মোক কমেন্ট করে জানাব পারিব আর এইর বিষয়ে এইর রেগুলেশন এইর এক্সামর প্রিপারেশন এনেকুৱা ধরনের ভিডিওর কারণে চ্যানেলটো সাবস্ক্রাইব করব থ্যাংক ইউ।